আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2023 ইংরেজি প্রথম পত্র ফাইনাল সাজেশন, তোমাদের রিডিং এবং রাইটিং পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন, তাই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। এই সাজেশন থেকে তোমরা শতভাগ কমন পাবা। তো তোমাদের যে কোশ্চেনগুলো হবে আগে আমরা ওইগুলো দেখে নেই। এখানে রিডিং 60 মার্ক, 1 নম্বরে থাকবে এমসিকিউ, 10টা থাকবে একটায় আধা নম্বর করে, 10টায় 5 নম্বর। তারপরে 2 নং কোশ্চেন হবে, 2 নং হবে অ্যান্সারিং কোশ্চেন, এখানে 3টা, এখানে হচ্ছে তোমাদের 1টা 3 করে 5টা 15 নম্বর হবে। আর 3 নং হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এখানে 1টা 1 করে 5টা 5। 4 নম্বরে সামারি রাইটিং 10। 5 নম্বরে উইথ ক্লু, এখানে হচ্ছে তোমাদের 5 নম্বর, 10টা থাকবে। এখানে উইদাউট ক্লু হচ্ছে 6 নং, এখানে হচ্ছে 10, 1টা 1 করে 10টা 10। আর রিএরেঞ্জ, এখানে 7 নম্বরে থাকবে রিএরেঞ্জ, 10টায় 10 নম্বর। তারপরে রাইটিং পার্ট, এখানে দেখো গাফ বা শার্ট, এখানে 15 নম্বর। আর 9 নম্বরে থাকবে স্টোরি রাইটিং, এখানে 15 নম্বর। আর তারপরে 10 নম্বরে থাকবে ইনফর্মাল লেটার, এখানে হচ্ছে 10 নম্বর। হ্যাঁ, মোট 100 নম্বরের পরীক্ষা। তো তোমাদের কীভাবে পড়তে হবে দেখো, সিনফেস যেগুলো পড়তে হবে আমি যেগুলো দিয়েছি ওইখান থেকে, সকল বোর্ডের জন্য কমন উপযোগী। ইউনিট 1 এখানে লেসন পড়তে হবে 2, ইউনিট 3 লেসন পড়তে হবে 3, ইউনিট 3 ইউনিট 2 লেসন পড়তে হবে 3, ইউনিট 3 লেসন পড়তে হবে 4-5, ইউনিট 4 লেসন পড়তে হবে 2-4, ইউনিট 5 লেসন পড়তে হবে 1-5, ইউনিট 6 লেসন পড়তে হবে 1-2, ইউনিট 7 লেসন পড়তে হবে 4, ইউনিট 12 লেসন পড়তে হবে 1। তো এই যেগুলো আমি দিয়েছি এখান থেকে তোমরা শতভাগ সিনফেজ কমন ফেজ এবার সকল বোর্ডের জন্য এই ইউনিটগুলো এবং এই লেসনগুলো পড়তে হবে। তো তোমাদের সিনফেস থেকে কোশ্চেন হবে এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার, সামারি রাইটিং, এগুলো হবে। হ্যাঁ, আর এই যে উইথ ক্লু উইদাউট ক্লু, এগুলো হচ্ছে আনসিন, আর রিএরেঞ্জও আনসিন বলতে পারো। তো রিএরেঞ্জের জন্য যেগুলো ফলো করতে পারো তোমরা, আমি কয়েকটা দিয়েছি এখান থেকে তোমরা দেখবে আসতে পারে। রিএরেঞ্জ 2 ধরনের আসে, একটা হচ্ছে কোনো ঘটনা বা ব্যক্তিবাচক কোনো কবি বা কোনো সাহিত্যিকের নাম দিয়ে। হ্যাঁ, তো এখানে তোমরা এখানে 1 নম্বরে পড়তে পারো, 1 নম্বরে পড়বা হাজি মোহাম্মদ মহসিন, 2 ঢাকা মেট্রো রেল, 3 শেখ সাদি, 4 কিং সলোমন, 5 রবীন্দ্রনাথ, তারপরে 6 হচ্ছে কাজী নজরুল ইসলাম, 7 পড়বা খানজাহান আলী। এই 7টা পড়তে পারো। আর তোমরা বেশিরভাগ দেখবা রিএরেঞ্জ কমন পাবা না, তবু এগুলো দেখে যাবা। আর রিএরেঞ্জ কোনো ব্যক্তি বা কোনো ঘটনা নিয়ে উল্লেখ করা থাকে। দেখো রাইটিং পার্ট, এখানে স্টোরি রাইটিং 10টা পড়বা, এই 10টা থেকে কমন পেয়ে যাবে সকল বোর্ডের জন্য। তো 1 নং হচ্ছে ডিভোশন টু মাদার, 2 নম্বরে পড়বা নো বডি ট্রাস্ট এ লায়ার, 3 মানি ক্যান নট বিং হ্যাপিনেস, 4 হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, 5 গ্যাপস অল লস অল, 6 অ্যান হনেস্ট উড কার্টার, 7 এ ডেডফুল কল অ্যাট মিড নাইট, তারপরে 8 অ্যান্ড এ ডব, তারপরে 9 দেশ ডাজ নট মেক এ ম্যান গেট, 10 পড়বা ইউনিট ইজ স্ট্যান্ড। তো এই 10টা পড়লে সকল বোর্ডের জন্য কমন পেয়ে যাবা, সকল বোর্ডের জন্য কমন পেয়ে যাবা। এখানে গাব বা শার্ট, এখান থেকে তোমরা বেশি কমন পাবা না, প্রতি বছর নতুন নতুন দিয়ে থাকে। তো এই সম্বন্ধে ধারণা নিতে পারো, যেমন বোর্ড কোশ্চেন আছে যেগুলো দিয়েছি আমি 5টা, দ্য ইলিটারেসি রেট অফ বাংলাদেশ, তারপর হচ্ছে দ্য ইলিটারেসি রেট অফ বাংলাদেশ সেটা ভালো করে পড়বা, 2 মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ, 3 দ্য সোর্স অফ এয়ার পলিউশন অফ সিটি, তারপরে সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে গার্লস এডুকেশন এডুকেশন রেট ইন বাংলাদেশ, এগুলো পড়লে হয়ে যাবে। এ নিয়ে কয়েকটা দেখবা, তোমরা এগুলো বেশিরভাগ কমন পাবা না, তবু এই নিয়ম ফলো করলে তোমরা তবু এখানে লিখতে পারবা। গাফস অ্যান্ড শার্টে এখানে 15 নম্বর। হ্যাঁ, এখন আমরা চলে যাবো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার লিখতে পারলে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। আমি একটা নিয়ম দিব, এই নিয়মে তোমরা যে কোনো ইনফর্মাল লেটার 10-10 পেতে পারবা। তো ওই ভিডিও লাগবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবা। তো 1 নম্বরে এখানে পড়বা এসিসি এক্সাম প্রিপারেশন, খুবই ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। 2 পড়বা থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, 3 পড়বা কনগ্রাচুলেশন অফ ব্রিলিয়ান্ট সাকসেস, 4 পড়বা রিডিং নিউজ পেপার, 5 ফরগেটস অফ স্টাডিজ, 6 ইউর কান্ট্রি, 7
অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সাফারিং ফেসবুক আর ফোর বা ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। তো এই আর্টটা পড়লে যে কোনো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই আর্টটা যে কোনো বোর্ডের জন্য, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, যে কোনো বোর্ডের জন্য এই আর্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সকলে এই আর্টটা পড়ে যাবে। তো এটা ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র পূর্ণাঙ্গ সাজেশন। আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে ভিডিও আপলোড করব ইনফর্মাল লেটার নিয়ম, ইনফর্মাল লেটার লেখার নিয়ম, যে কোনো ইনফর্মাল লেটার একটা নিয়ম পড়লে তোমরা যে কোনো ইনফর্মাল লেটার লিখতে পারবা, দশে দশ পেতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছ। আল্লাহ হাফেজ।